আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো আইসক্রিম ব্যবসাকে নিয়ে ঠিক আছে যেভাবে আমরা প্যাকেজিং আইটেমগুলো দেখাই ঠিক ওই বুদ্ধিতেই আমরা কিছু আইসক্রিমের ব্যবসা করার চেষ্টা করব তো আমি ডিসপ্লেতে সব কিছু দিয়ে দিব আপনারা দেখবেন যাই হোক কিছু কথা বলি তার আগে আমরা যেসব ব্যবসার আইডিয়া দেই ঠিক আছে অনেকে অনেক ভালো বলে যা আমাকে খুবই ভালো লাগে কিন্তু অনেকে উল্টাপাল্টা কথা বলে দেখেন আমার ভিডিও দেওয়ার আগে আপনারা কই ছিলেন এটা আমাকে বলেন ঠিক আছে তো আমার ভিডিওগুলো দেখে যারা মনে করবেন যে কোটিপতি হয়ে যাবেন তারা প্লিজ আমার চ্যানেলটা দূর আমার চ্যানেল থেকে দূরে থাকুন এবং কি আনসাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করারও প্রয়োজন নেই আপনাদের কারণ আমি আইডিয়া দিচ্ছি সেটার ভিতরে যত সহজ মনে হচ্ছে আপনি যখন করবেন সেটা অনেক কষ্টকর একটা ব্যাপার একটা ব্যবসা করা এত সহজ নয় সারা দিন খেটে আপনাকে আপনাকে আপনার নিজের ব্যবসা হলেও আপনাকে খাটুনি করতে হবে সব কিছু পর্যবেক্ষণ করতে হবে আপনার স্টাফের প্রতি তারপর একটা ব্যবসা গ্রো হবে যাই হোক সেসব কথা বাদ দেন আইসক্রিম ব্যবসা নিয়ে কথা বলবো আইসক্রিম হচ্ছে যেটা বাটিতে পাওয়া যায় ঠিক আছে আর আইসকুল হচ্ছে যেটা আমরা ওই লাঠির মধ্যে বা স্টিকের মধ্যে পাই যেটা বরফের মতো থাকে সেই সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো না আমরা কথা বলবো আইসক্রিমকে নিয়ে যেটা বক্সের মধ্যে বা কাপের মধ্যে পাওয়া যায় তো রেডিমেড কাপ যে আপনারা দেখেন এটা দেখে অনেকে ভাবেন যে এগুলো তো তৈরি করা অনেক মুশকিল কিন্তু জি না মুশকিল না আইসক্রিমের কাপের ব্যবস্থা আমি করে দিচ্ছি স্টিকের ব্যবস্থাটাও আমি করে দিচ্ছি চামচের ব্যবস্থাটা আমি করে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু আইসক্রিম তৈরি করা যে আইসক্রিমের যে মেইন ফ্লেভার যে তৈরি করাটা এটা আপনার প্রতি বাড়িতে কেউ না কেউ একজন জানেই যারা জানে না তারা অবশ্যই অপেক্ষা করবেন কেমিক্যাল দিয়ে কিভাবে তৈরি হয় আর নর্মালি কিভাবে ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হয় সব কিছু নিয়ে কথা বলবো এবং পাঁচ থেকে ছয় হাজার টাকার একটা মেশিন লাগবে সেই মেশিনটাও দেখাবো আপনাদেরকে ঠিক আছে সেই মেশিনটা আপনাদেরকে দেখা দিব অটোমেটিক মেশিন লাগবে না এবং কাপগুলোর কী ব্যবস্থা করব সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে ন্যাচারাল কেমিক্যাল নিয়ে কথা বলি যা আপনারা একটু নোট করে নেবেন মিল্ক লাগবে বা দুধ লাগবে এক কাপ আমি এই এক কাপের অনুপাত দিচ্ছি আপনারা যখন বাড়াবেন সেই অনুপাতে বাড়াই নেবেন মিল্ক এক কাপ সুগার নেবেন হাফ কাপ মানে চিনি হাফ কাপ নিতে হবে আর আপনাকে নিতে হবে কর্নফ্লাওয়ার ঠিক আছে কর্নফ্লাওয়ার নিতে হবে কর্নফ্লাওয়ার নিলে আপনার ওইটা নিতে হবে আপনাকে ওয়ান টেবিল স্পুন ওয়ান এক চা চামচ ঠিক আছে তারপর এটাকে মিক্সড করতে হবে মিল্ক নিলেন এক কাপ সুগার নিলেন হাফ কাপ কর্নফ্লাওয়ার নিলেন এক চা চামচ এবং সেটাকে মিক্স কর মিক্স করলেন মিক্স করার পর যতক্ষণ গাঢ় না হয় আপনাকে হিটের মধ্যেই কিন্তু রাখতে হবে এটা কখন মিক্সড করবেন এটা আপনাকে অবশ্যই হিটের মধ্যে বা চুলার মধ্যে রাখতে হবে এটা আস্তে আস্তে যখন গাঢ় হয়ে যাবে এটা আপনি নামাই নেবেন এবং নর্মাল যে টেম্পারেচার থাকবে সেই টেম্পারেচারে টেম্পারেচারে এটা আপনি ঠান্ডা করবেন তারপর সেখানে মিক্সড করবেন মিল্ক পাউডার ঠিক আছে মিল্ক পাউডার মিক্সড করবেন এক প্যাক মানে ছোটো প্যাক যে দশ টাকা বারো টাকার মধ্যে যেটা পাওয়া যায় সেটা এক প্যাক পুরাটাই আপনাকে দিয়ে দিতে হবে তারপর আপনাকে ফ্লেভার দিতে হবে ভ্যানিলা ফ্লেভার দিতে পারেন এক ঢাকনা বা যে কোনো ফ্লেভার আপনি দিতে চান এগুলো মুদি দোকানে পাবেন কনফেকশনারি দোকানগুলোতে এগুলো পেয়ে যাবেন তারপর এটা ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করতে হবে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিতে হবে ঠিক আছে ব্লেন্ড করলেই আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা রাখলে এটা আপনার ইয়া তৈরি হয়ে যাবে দেখেন এত সহজে বলে দিলাম ঠিক আছে কিন্তু এর মধ্যে আবার অনেক ঝামেলা আছে আপনাকে একটা আইসের ব্যবস্থা করতে হবে মানে ফ্রিজ টাইপের কোনো একটা বক্স বড় বক্স লাগবে যেটার ব্যবস্থা আপনাকে করে রাখতে হবে তাছাড়া আইসক্রিম জমাবেন কোন জায়গায় আর আইসক্রিম যদি মনে করেন যে আবার আপনি মার্কেটে ছাড়লেন আবার ব্যাক আসলো সেগুলো করে রাখবেন তো এটার ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে ঠিক আছে তো এবার চলি আমরা কেমিক্যালকে নিয়ে কেমিক্যাল যেটা আমি দেখাচ্ছি তারপর আপনি যাব এর প্যাকেজিং বা কাপকে নিয়ে ঠিক আছে কাঁচামাল লাগবে জল ঠিক আছে তারপর সাইট্রিক অ্যাসিড চিনি ফুড ফ্লো ফুট ফ্লেভার নিতে হবে তারপর ফুড কালার নিতে হবে মিল্ক পাউডার নিতে হবে কাস্টার্ড পাউডার নিতে হবে বাটার নিতে হবে ঠিক আছে এগুলো নিয়ে নেবেন এগুলো একটু নোট করে রাখবেন রাখার পরে এবার বলি গুগলে সার্চ দিবেন যে ক্রিম ফিলিং মেশিন ক্রিম ফিলিং মেশিন ম্যানুয়াল ক্রিম ফিলিং মেশিন লিখলে আপনারা হাত থেকে যে ক্রিম যে এই ক্রিমগুলো হচ্ছে কি এটা আপনি কসমেটিক ক্রিমও ফিল করতে পারবেন ফেসওয়াশ ফিল করতে পারবেন এছাড়াও যেহেতু আমরা আইসক্রিম বা ক্রিমি জাতীয় আইসক্রিম তৈরি করছি সেটাও ওই মেশিনের মাধ্যমে তৈরি করতে পারবেন আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে দশ হাজার টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও একটা আইস বক্সের ব্যবস্থা করবেন আচ্ছা এরপর কাপের যে ব্যবস্থাটা করব দেখেন আপনারা এই ধরনের কাপে ভরতে পারেন আর চাইলে নিজের ব্র্যান্ড ওই স্টিকারটা তৈরি করে যেভাবে আমরা দেখাই তৈরি করে আপনারা লাগাই নিতে পারেন এর উপরে আর যদি তাও না হয় আপনাদের এই কাপটা কি যারা কোম্পানিরা যে এসব বানায় এটা কি মনে করছেন যে অনেক ক্রিটিক্যাল কিছু জি না আপনি একটু চিন্তা করে দেখেন আপনারা যে ওয়ান টাইম কাপে চা খান ঠিক আছে যে প্লাস্টিক কাপে কাগজের কাপে যে চা খাচ্ছেন সেটাই সে ফ্যাক্টরিতে গিয়ে বললেও তারা বানাই দিতে পারবে এবং এর চামচগুলো আপনি যে পেয়ে যাবেন দারাজে যদি না পান যেখানে কাপ নিবেন সেখানেই পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও দেখেন আরও কয়েকটা বক্স আমি দিয়ে দিচ্ছি এসব বক্সের মধ্যে আপনারা ফিল করে এসব প্যাকেজিং ব্যবসা করতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে